সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সুস্মিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার শরীরটা একটু খারাপ, তো তার জন্য নিউ ভিডিও বানাতেও পারছি না, পোস্টও করতে পারছি না। তো কিছু খারাপ ভেবো না আর ভুলেও যেও না আমাকে, ঠিক আছে? তো তোমরা আমার পাশে এইভাবে আছো বলে আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি। তো কিছু জন আমাকে কমেন্ট করেছিলে যে আমার শাড়ির কালেকশন দেখবে, তো আজকে আমি আমার কিছু বেনারসি শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো প্রথমে আমি একটা রেড কালারের শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো রেড কালারের একটা বেনারসি, দেখো রেড, আর এই দেখো গ্রিন, ঠিক আছে? এরকম গোল্ডেনের সঙ্গে গ্রিন, আর এ দেখো রেডের সঙ্গে এরকম গোল্ডেন, ঠিক আছে? পুরো শাড়িটা এরকমই কাজের মধ্যে যাচ্ছে, আর এই দেখো এখানে গোল্ডেন আর সবুজ কালার, ঠিক আছে? আর এই যে এটাও দেখো, এই দেখো এটাও দেখো, এটাও সবুজের উপর যাচ্ছে, ঠিক আছে? তো এর ব্লাউজ পিসটাও কিন্তু সবুজ কালারের। তো চলো তো নেক্সট দেখাই, তো নেক্সট পিঙ্ক আর ইয়েলো কালারের দেখাবো, ঠিক আছে? তোমাদের দাদা ভাই যে এইবারে এসেছিল এইবারে এনে দিয়েছে শাড়িটা, এই দেখো এরকম ইয়েলোর উপরে এরকম গোল্ডেন গোল্ডেনের কাজ করা আছে। আর এই দেখো পাটটা একবার দেখো, এই দেখো কত সুন্দর, শুধু একবার দেখো পিঙ্কের সঙ্গে গোল্ডেন, জানি না কত বুঝতে পারছো তোমরা কতটা। এই দেখো কত সুন্দর কাজ, দেখো শুধু একবার শাড়িটা, আর এটার ঠিক উঁচির দিকটা মনে হয় এরকম আসবে, এরকম এই দেখো এই কাজটা, এই যে দুটো কালার একসঙ্গেই আছে, দেখো ঠিক আছে? আর দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো, তো জানাবে যে শাড়িটাও কেমন হয়েছে। এটা বাবু এবারে এনে দিয়েছে। তো নেক্সট আমি একটা দেখাবো প্যারোট গ্রিন আর পিঙ্ক কালারে। এই শাড়িটা অনেকে কমেন্ট করেছিল যে শাড়িটা খুব ভালো লেগেছে, আর কোথা থেকে নিয়েছিলাম, একজন বনুও কমেন্ট করেছিল, ঠিক আছে? বনু তুমি দেখে নাও ভালো করে শাড়িটা, এই দেখো এই যে প্যারোট গ্রিন, তার সঙ্গে এই যে গোল্ডেনের কাজ, আর এই দেখো এই পাটটা যাচ্ছে পিঙ্কের কাজ সঙ্গে গোল্ডেন, আর এই দেখো কুচির কাছে এরকম যাবে, এই যে এটা। তবে আমি ভাবছিলাম হয়তো ভালো আসবে না শাড়িটা, কিন্তু সত্যি বলতে গেলে মানে এটা 1300 টাকা নিয়েছে, কিন্তু তার অনুপাতে শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। 1300 টাকায় এত সুন্দর শাড়ি হয় না সত্যি বলতে গেলে, দেখেছো? তো জানাবে যে এই শাড়িটাও কেমন হয়েছে। তো নেক্সট আমি একটা দেখাবো ব্লু কালার, ঠিক আছে? তো এই দেখো এটা আমার লজ্জা বস্ত্রর শাড়ি, এটা তো তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা দুজনে মিলে পছন্দ করেছে, ঠিক আছে? দাঁড়াও খুলে দেখাই, না হলে বুঝতে পারবে না। এই দেখো এরকম গোল্ডেনের কাজ করা আছে পাটটা, আর এরকম মাঝখানে দেখো খুব সুন্দর শাড়িটা, দেখো এটা পরে ভিডিওতে দিয়েছিলাম, দেখো এরকম টাইপের। আর দাঁড়া আঁচলটার কাছে দেখাই, আঁচলটা দেখাই, এই দেখো এরকম কাজ, এরকম ঠিক এরকম শাড়িটা যাচ্ছে, কাজগুলো শুধু একবার দেখো তো জানাবে যে এই শাড়িটাও কেমন হয়েছে। তো শেষে আমি একটা দেখাবো খুবই ইউনিক শাড়ি, খুব ভারী শাড়িটা, এ দেখো আনকমন কালার এটা একটা, এ দেখো আঁচলে এরকম কাজ আছে এরকম, আর এই যে দেখো এই যে এরকম গোল্ডেনের কাজ যাচ্ছে, শুধু মানে পাটটা একবার দেখো কত সুন্দর পার, আর এর মানে মাঝখানেও আর একটা কাজ আছে দেখাচ্ছি, না দেখো মাঝখানে এই কাজটা, এই যে শাড়িটা খুব সুন্দর কিন্তু ভীষণ ভারী, ঠিক আছে? এটাও তোমাদের দাদা ভাই এইবারে বাড়ি এসেছিল, এটা আর ইয়েলো কালারের শাড়িটা, এদের শাড়ি এনে দিয়েছে।
তো আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে শাড়িগুলো কেমন হয়েছে, আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করো। আর একটা কথা বলি তোমাদেরকে, তো আমি তো এখন শ্বশুরবাড়ি যাচ্ছি না, এখানেই আছি আমি, ঠিক আছে? তো একটু ওয়েট করো, ওখানকার ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে? কারণ আমি তো এখন ওখানে যেতে পারছি না, তাই আমি শেয়ার করতে পারছি না, তো আমি অবশ্যই শেয়ার করব। তো তার জন্য তোমরা মন খারাপ করো না আর আমাকে খারাপও ভেবো না। তো যাই হোক, আজকে এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থেকো, ঠিক আছে? তো আজকে এইটুকুই, টাটা।